শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের আগমনের খবর জানিয়েছিল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। বিপিএল এ বরিশালের প্রথম ম্যাচে পাক তারকার উপস্থিতির খবরও নিশ্চিত হয়ে যায় সেই পোস্টে। তবে ম্যাচ শুরুর আগেই দারুণ এক চমক উপহার দিয়েছেন শোয়েব মালিক। তৃতীয় বিয়ের ছবি প্রকাশ করে মিরপুরে মাঠে নেমেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। শনিবার ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ম্যাচের আগে নিজের তৃতীয় বিয়ের খবর দেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি পোস্ট দিয়ে মাঠে নেমেছেন এই ক্রিকেটার। একদম হঠাৎ করেই ঘোষণা দিলেন নতুন বিয়ের খবর। এর ঘণ্টাখানেক না যেতেই বিপিএল এ মাঠে নামলেন শোয়েব মালিক। রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিংও করেছেন বরিশালের এই তারকা। বাংলাদেশে বসেই নিজের বিয়ের খবর দুনিয়াকে জানান দিলেন তিনি। সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে শোয়েব আরও দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর পর 2010 সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন এই পাকিস্তানি অলরাউন্ডার। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।